نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. وقال النبي صلى الله عليه وسلم: سيأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر، الصابر فيهم فيه على دينه كالقابض على الجمر، أو كما قال عليه الصلاة والسلام. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে হজ পরবর্তী জীবন কেমন হবে এই বিষয়ে একটি সেমিনারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সামনে এবং আমার দুই পাশে বসে আছেন জায়ান্ট এন্ড জাইগান্টিক পার্সোনালিটিস, যারা বিশেষ করে দুই জায়ান্ট সুবহানাল্লাহ এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এরপর আর কথা বলা এটি আপনাদের ধৈর্যের পরীক্ষা নেয়া, এরপর কথা বলা আপনাদের ধৈর্যের পরীক্ষা নেয়া। শেষ পর্যন্ত ওই আলোচকের অবস্থা হয় কিনা, যিনি ঘুমে আলোচনা করছিলেন, দুই ঘন্টা আলোচনা করার পর চোখ খুলে দেখেন যে তার সামনে শুধু একজন লোক বসে আছে। উনি বলেন সুবহানাল্লাহ, আপনি এত দিনদার এবং আল্লাহওয়ালা মানুষ যে আপনি শুধু বসে থাকলেন আর সবাই চলে গেল। বলে আমি তো আসলে চলে যেতাম, কিন্তু এই মাইকটা যেহেতু আমার, এই জন্য আমি যাইনি। তো এখন আপনারা নিশ্চয়ই এরপরে কোনো আয়োজন আছে কিনা, এটাই দিক দাও, এরপরে কোনো আয়োজন আছে কিনা সেই উদ্দেশ্যে আপনারা বসে আছেন কিনা আমি জানি না, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের যে বসে আছেন এই জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এর উত্তম বিনিময় দান করেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, দুটো গল্প বলছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইড অ্যান্ড হি ওয়াজ দ্য মুয়াজ্জিন অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ নো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারা গেলেন অ্যান্ড হি কুডন্ট বিয়ার ইট আপ, তিনি নিতে পারলেন না, নিতে তো তিনিই পারেননি, কেবল এটি নয়, কোরআনে আছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি তো একজন রাসূলই বটে, তার পূর্বে তো অনেক রাসূলগত হয়ে গেছে। তিনি যদি মারা যান অথবা যুদ্ধের ময়দানে নিহত হন, তাহলে কি তোমরা তোমাদের পূর্বের ধর্মমতে ফিরে যাবে? ওমাইয়াং কালিম আলা আলি আকিবাইহি ফালাইয়া দুরাল্লাহা শাইআ, কেউ যদি তার পূর্বের ধর্মমতে জাহিলিয়াতের দিকে ফিরে যায় তাহলে সে তার নিজেরই ক্ষতি করবে, আল্লাহর কোনো ক্ষতি করবে না। এমন আয়াত পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতে হয়েছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানোর জন্য। কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন রাসূলুল্লাহ মারা গিয়েছেন, আমরা সাহাবীরা, আমরা রাসূলের সাথীরা বিভিন্ন জায়গায় বসে আছে, আমাদের সামনে দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে আমরা বুঝতেও পারছি না, অনুভবও করতে পারছিলাম না, আমরা ফিজিক্যালি সেন্সলেস ছিলাম না, কিন্তু আমরা এমন একটা অবসেসড অবস্থা ছিলাম যে আমরা কিছু বুঝতে পারছিলাম না হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। এমন একটি অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর আজান দিলেন না। বহু বছর পর তিনি স্বপ্নে দেখলেন, রাসূল সাল্লাম বললেন, কী ব্যাপার, তোমার কি আর মদিনায় যেতে মনে চায় না? যাও না, সেখানে যাও, সেখানে তুমি যাও। আবার তিনি সেখানে আসলেন, লোকেরা বেলালকে দেখে বলেন, বেলাল, রাসূলের সময় আপনি আজান দিতেন, কতদিন আপনার আজান শুনিনি, একবার আপনি আজান দেন না। কিন্তু বেলাল তিনি আজানে উচ্চস্বরে তিনি বলবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা যদি তিনি বলবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার অবস্থাটা এরকম ছিল না যে তিনি কথা বলতে পারবেন, লোকেরা তাকে প্রচণ্ডভাবে অনুরোধ করলো যে আপনি একটু করুন। তিনি মসজিদে দাঁড়ালেন, মিম্বরে দাঁড়ালেন, তিনি আল্লাহ আকবার আল্লাহ আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বললেন তিনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন। যখন তিনি আল্লাহ আকবার বলা শুরু করলেন মদিনার লোকেরা ভাবলো কি নবী আবার জীবিত হয়েছেন নাকি, বেলাল তো আজান দেওয়ার কথা না, বেলাল তো কেবল রাসূলের সময় আজান দিয়েছেন, এই আজান তো রাসূলের সময় শুনেছি। তারা দৌড়ে আসলেন, তারা হুড়মুড় করে কান্না শুরু করলেন বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিতে পরিণত করেছেন, তিনি বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক,
ورفعنا لك ذكرك তিনি বলেছেন ورفعنا لك ذكرك এই পৃথিবীতে এমন একটি মুহূর্ত যায়নি যে মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়নি একটা মুহূর্ত যায়নি আজানে আপনার কি এমনি মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই এটা আযানের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে এমনি আচ্ছা কেবল আযানের মধ্যে বলা হলো নামাজের মধ্যে আপনাকে বলতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা কি এমনিতে বলতে হয় এটা কি শুধু এমনি বলতে হয় না শুধু কি তাই আপনি যখন মসজিদে ঢোকেন তখন আপনাকে বলতে হয় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা মসজিদ থেকে বের হওয়ার সময় বলতে হয় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক শুধু কি তাই জুমাবারে আমাদেরকে বেশি বেশি কি পড়তে হয় সালাত এবং সালাম পড়তে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেউ যদি দুরূদ এবং সালাম প্রেরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10টা রহম বর্ষণ করেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান এগুলো কিন্তু এমনি কথা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অটো মেকানিজম তৈরি করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম উচ্চারণ হবেই এবং তার নাম উচ্চারণ হলে তার নামে কি করতে হবে দুরূদ পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবখালুন নাস মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে কৃপণ যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে কি করে না আমার উপর দুরূদ পড়ে না এর চেয়ে বেশি কৃপণ এই পৃথিবীতে আর কেউ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরে উঠছিলেন তিনি বলেন আমিন 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 সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কখনো এরকম মিম্বরে উঠতে গিয়ে আপনি কখনো আমিন 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 তিনি বলেননি তিনি বলেন জিবরিল কিছুক্ষণ আগে আমার কাছে আসলো এবং বলল যার সামনে আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু আপনার উপর সে দুরূদ পড়লো না ওই ব্যক্তির জন্য কি ধ্বংস আমি বললাম আমিন জিবরিল বলেন বলেন আমিন আমি বললাম আমিন রাসূল যদি কোথাও আমিন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কোনো উপায় আছে বলেন কোনো উপায় আছে কোনো উপায় নাই সম্মানিত ভাইরা এবং বোনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে আপনাদেরকে হজ করতে বলেছেন সেভাবেই তো হজ করে এসেছেন নাকি এর বাইরে কি ইবাদত করার কোনো সুযোগ আছে ইবাদত করার কোনো সুযোগ নাই এর বাইরে এক ফোঁটো দিনও নাই দিন পুরোটাই রাসূলের আনুগত্যের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাইরে এক ফোঁটো দিনও নাই অতএব কেবলমাত্র হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করলেন তারপরে এসে আর রাসূলের কোনো খবর নাই ব্যাপারটা যেন এরকম না হয় ব্যাপারটা যেন এমন না হয় আপনারা আমি সে আমাদের দুই পাশে দুই বড় স্কলার তারা অনেক কথা বলেছেন তোফেল ভাই একটি কথা বলেছেন যে আমরা হজ করে এসেছি কিন্তু হজের পর আমাদের জীবনটা কি কোরআনের সাথে যায় সুন্নাহর সাথে যায় আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি হজ করে ফিরছেন তিনি দেখলেন একজন বৃদ্ধা নারী বসে আছেন তিনি বলেন মান আনতে কে আপনি আপনি কে তিনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তো আপনাদের মতো একজন মানুষ আমি তো আপনার মতোই কি একজন মানুষ তিনি আপনি এখানে কি করেন আপনি এখানে বসে আছেন কেন তখন তিনি বলেন ওয়ামাই ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়ারা ওয়ায়াদারুহুম ফি তুগিয়ানি মিআমাহুন মানে হচ্ছেন যাকে আল্লাহ পথ না দেখেন ও তো আর কোনো পথ খুঁজে পাবে না ও কেবল কি ঘুরতেই থাকবে চরকির মতো কেবল ঘুরতেই থাকবে সে তো পথ খুঁজে পাবে না আব্দুল ইবনে মুবারক বিখ্যাত মুহাদ্দিস তিনি ভাবলেন যে নিশ্চয়ই এই নারী কি পথ হারিয়ে ফেলেছেন এই নারী পথ হারিয়ে ফেলেন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনি আব্দুল ইবনে মুবারক বুঝলেন এই আয়াতের অর্থ হচ্ছে সেই মহান রব্বের জন্য তাসবিহ যিনি তার বান্দাকে মসজিদ বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন রাতের বেলা তিনি বুঝলেন যে এই নারী কোথায় হজ করে তিনি কি যাচ্ছেন সিরিয়ার দিকে যাচ্ছেন কিন্তু পথ হারিয়ে ফেলছেন পথ হারিয়ে ফেলেছেন এই জন্য তিনি তাকে জিজ্ঞেস করলেন যে আপনি তো তাহলে ও তাহলে তো তিনি পথ হারিয়ে ফেলেছেন এখন তাকে জিজ্ঞেস করলেন যে তাহলে আপনি আপনি আসলে আপনি খাচ্ছেন কি তিনি বলেন হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন আল্লাযী হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন তিনি উত্তর দিচ্ছেন কি দিয়ে তিনি উত্তর দিচ্ছেন কিন্তু কোরআন আয়াত দিয়ে আপনারা তো বুঝতে পারেন নাই আচ্ছা আপনারা তো আপনাদের জীবন কার কত বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন এবং আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে আপনাদের কত বছর হয়েছে আপনারা কত বছর বেঁচে থাকবেন একজন মানুষ যেই নারীর কথা আমি বলছি 40 বছর কোরআনের শব্দ ছাড়া একটা শব্দ তিনি উচ্চারণ করেননি 40 বছর কোরআনের কথা ছাড়া তিনি কোনো কথা বলেন নাই 40 বছর কোরআনের মাধ্যমে তিনি কি মানুষের প্রশ্নের উত্তর দিয়েছেন 40 ইয়ার্স
তিনি 40 বছর কোরআনের আয়াত দিয়ে তিনি তার প্রশ্ন উত্তর দিচ্ছেন তিনি জিজ্ঞেস করলেন যে আপনি খাচ্ছেন কি মানে আল্লাহি হুয়া ইউতুমুনি আসকিন আমাকে আসলে খাওয়ায় কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আপনি কতদিন না খেয়ে আছেন বলেন তো তার মানে তিনি খাননি তিনি মানে সালাসাল আয়ালিন সাউইয়া কয়দিন খাই নাই তিন দিন খাই নাই বলেন কি তাহলে আপনি কি ইবাদত করেন কিভাবে আপনি নামাজ টামাজ পড়তেছেন না খেয়ে তো আপনি দুর্বল হয়ে যাওয়ার কথা তিনি বললেন ওয়া আওসানি বিসসালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়া আমাকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আমি যেন সালাত আদায় করি আমি যেন যাকাত দিই যতদিন আমি বেঁচে থাকি তাহলে আপনি ওযু করেন কইবে আপনার ওযুর পানি টানি তো কিছু দেখতেছি না তিনি বলেন ফাতায়াম্মামু সুঈদান তয়িবান সমস্যা নাই তো ওযু না থাকলে কি তায়াম্মুম করা যায় আমি তো তায়াম্মুম করছি তিনি উত্তর দিচ্ছেন যে আমি তো ওযু করতে পারছি না সমস্যা কি আমি তায়াম্মুম করছি তিনি তাকে এবার প্রশ্ন করলেন মাশাআল্লাহ ভালো তো আপনার কি খাবার টাবার তো নিশ্চয়ই কিছু খান নাই তাহলে আমি কিছু খাবারের ব্যবস্থা করি আপনার জন্য আপনার জন্য তিনি খাবারের ব্যবস্থা করি তিনি বললেন সুম্মা আতিমু সিয়ামা ইলা আল্লাহ আসলে আমি তো আজ পর্যন্ত খাইতে পারবো না তার মানে কি তিনি রোজা রেখেছেন বলে এখন তো রোজার মাস না তখন তিনি বলেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম তোমরা কি তোমরা রোজা রাখা তোমাদের জন্য উত্তম রোজা রাখা তোমাদের জন্য উত্তম তিনি বলেন তো রমজান মাস না আপনি তো রামাদানে এর বাইরে আপনি রোজা রাখছেন ভালো কথা কিন্তু রোজা সফর অবস্থায় আপনি আছেন রোজা না রাখাও তো আপনার জন্য কি কল্যাণ আপনি রোজা নাও রাখতে পারেন আপনার কোনো সমস্যা নেই তিনি বলেন ওমান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম আল্লাহ বলেছেন কেউ যদি রোজা রাখে যখন তার জন্য রোজা রাখা এবং না রাখা দুইটাই জায়েজ আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দেবেন আমি তো আল্লাহ সুবহান ওয়া তাআলার আয়াত অনুসারে আমি কাজ করছি তিনি বলেন খুবই ভালো কথা তো আপনি যত কথাই বলতেছেন আপনি তো দেখি কোরআন ছাড়া কোনো কথাই বলেন না ঘটনা কি তিনি বলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ আমি কিভাবে কোরআন ছাড়া কথা বলি প্রত্যেকটা শব্দই তো ফেরেশতারা লিখে রাখছে প্রত্যেকটা শব্দই কারা লিখে রাখছে ফেরেশতারা লিখে রাখছে সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আই অ্যাম টেলিং ইউ দি টেল অফ এ ওম্যান একজন নারীর কথা আমি বলছি এখানে পুরুষরা বসে আছেন আপনার তো হজ করে এসছেন কিন্তু হজ পরবর্তী জীবন আপনাদের কতটুকু কোরআন এবং সুন্নাহ অনুসারে চলছে যদি জিজ্ঞেস করা হয় আমরা অবশ্যই উত্তর দিতে পারবো না আমরা জানি না যে আমরা কতটুকু উত্তর দিতে পারবো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে আমাদের হজ আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করেছেন কিনা আর যদি অবস্থাটা এমন হয় যে কেয়ামতের দিন আপনি যখন দেখবেন যে আপনার আমল নামা কি সব ফাঁকা কোনো কিছু নাই তখন অবস্থাটা কি হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তো আপনাকে আগেই সতর্ক করে দিয়েছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযিনা দাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فحبطت اعمالهم فلا نقيم لهم يوم القيامه وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا اياتي ورسلي هزوا আপনি তো কিয়ামতের দিন অবস্থাটা এরকম হবে যে আপনি গিয়ে দেখবেন কোন আমলই কবুল হয়নি আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনার আমলগুলো কবুল হয়েছে আপনার আমল কবুল হয়েছে এই রকম একটা মানসিকতা আপনি কিভাবে লালন করেন যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের অবস্থাই এরকম হয় যে তারা বুঝতে পারেনি যে তাদের আমল কবুল হয়েছে কিনা তারা ভয়ের মধ্যে ছিল والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون যখন এই আয়াতটি নাজিল হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ এই আয়াতটি কাদের জন্য নাজিল হয়েছে নিশ্চয় যারা দান সাদাকা করে এবং তাদের সাদাকা কবুল হয় না এরকম ব্যক্তিদের জন্য তিনি বলেন না হে সিদ্দিকা বিনতে সিদ্দিক হে সিদ্দিকের মেয়ে সিদ্দিকা এটা আসলে তাদের জন্য না এটা হচ্ছে ওই সকল ব্যক্তিদের জন্য যারা আমল করে কিন্তু তাদের ভয় আছে তাদের আমলগুলো আল্লাহ কবুল নাও করতে পারেন তারা আমল করে তাদের ভয় আছে আল্লাহ আমল নাও কবুল করতে পারেন আপনি এবং আমি যদি মনে করি আমি কাজ করেছি ইবাদত করেছি আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল না করে যায় কোথায় তাইলে শয়তানের সাথে আর আমার সাথে কোনো কি নাই পার্থক্য নাই শয়তানের তো মূলত এই অবস্থায় তৈরি হয়েছে সে মনে করেছে আল্লাহর ইবাদত করেছে আল্লাহ কি আর তাকে কি করবে নাকি আল্লাহর দুই একটা অবাধ্য হলে কি আর কোনো সমস্যা আছে নাকি সে কম্পারিজন করলো তার নিজকে কার সাথে আদম আলাইহিস সালাম এর সাথে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সে অহংকার প্রকাশ করলো কারণ আমল করেছে আমলের মাধ্যমে তার অন্তরে অহংকার তৈরি হয়েছে যেমন হজ করে এসছেন এখন তো আপনার অহংকার কি আপনার ধার পাশের কাছে দিয়ে আর কেউ হাঁটতে পারে না কারণ আমি ওই দিন গল্প বলেছিলাম যে এক ব্যক্তি হজ করে এসে আসার পরে সে কি গিয়েছে সে তার ওই এলাকায় যে দোকান থেকে বাকি খাইতো ওই দোকানদারের কাছে গেছে গিয়ে বললো এই আমার বাকির খাতাটা দাও যে খাতা বাকি খাইতো দোকানে তো লেখা আছে কত টাকা বাকি আছে খাতাটা দাও তো দোকানদার তো খুশি মাশাআল্লাহ খুবই ভালো হজ করে এসে নিশ্চয়ই আমার টাকাটা কি ফেরত দেবে তো টাকাটা ফের ওইখানে তিনি কি করলেন খাতাটা নিলেন নিয়ে ওইখানে লিখে দিলেন হাজি আব্দুস সলিম আগে লেখা নাম আগে কী লেখা ছিল আব্দুস সেলিম এখন উনি ওইখানে কাইটা লিখে দিয়েছেন হাজি আব্দুস সেলিম লেখার পর উনি চলে গেছে
লেখা কি উনি তারপরে চলে গেছে তার মনে ওনার নাম এখন থেকে আর এমনি আব্দুল সেলিম বলা যাবে না এখন কি বলতে হবে আজি আব্দুল সেলিম বলতে হবে এটা হলো তার ইস্যু এটা হলো তার সিদ্ধান্ত এটা হলো তার ইস্যু এটা হলো তার সিদ্ধান্ত আরেক ব্যক্তি তার স্ত্রীকে আপনার হজের আগে সব সময় বলতো আই লাভ ইউ ইউ মাই আর মাই সুইট হার্ট মাই ডার্লিং ইত্যাদি সব কিছু বলতো এখন হজ থেকে ফিরে আসার পর আর কিচ্ছু বলে না স্ত্রীর আর কোনোদিন ভালোবাসার কথা বলে না এখন স্ত্রী বলে কি ব্যাপার তুমি হজে যাওয়ার আগেই তো ভালোছিল হজ থেকে আইসা দিক আর আমারে ভালোবাসার কোনো কথাই বলো না বলে আমি হজে কাবার কাছে গিয়ে আমি শপথ করে বলছি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না আর কোনোদিন কি বলবো না মিথ্যা কথা বলবো না মানুষের পরিবর্তনটা আসলে সত্যিকার তো তার পরিবর্তন কোথায় হচ্ছে তার পরিবর্তন আসলে সত্যিকার কোথায় হচ্ছে হজ থেকে ফিরে আসার পর তিনি কি একজন ভিন্ন মানুষে পরিণত হয়েছেন তা তো না তা তো পরিণত তিনি হননি তার মধ্যে কি আমূল পরিবর্তন এসেছে আচ্ছা একজন মানুষ তিনি যদি আরাফাতের ময়দানে তার সবগুলো গুণা যদি তার আমলনামা থেকে মুছে দেওয়া হয় তাহলে তিনি একজন ভিন্ন মানুষ না ভিন্ন মানুষ কিনা বলেন তো তাইলে তো তার মধ্যে একটা পরিবর্তন থাকবে তিনি তো ডিফারেন্ট ম্যান আর ডিফারেন্ট ওম্যান তিনি একজন ভিন্ন মানুষ তার তো সকল কথাবার্তা আচার আচরণ প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ভিন্নতা সেখানে প্রমাণিত হবে প্রকাশিত হবে কিন্তু সেই ভিন্নতা যদি না থাকে তাহলে বুঝতে হবে ইন্না মিন আলামাতি কুবুলিল আমালিস সালিহাতি আল আমালুস সালিহাতু বাদহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো কেমন ছিল প্রশ্ন করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাইফা কানা আমালু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কানা আমালুহু আদ-দীমা রাসূল সামের আমল ছিল যে তিনি যা করতেন তা কখনোই তিনি কি ছেড়ে দিতেন না যা তিনি একবার শুরু করেছেন তা তিনি সবসময় করতেন আপনি কি জীবনে একবার হজ করেছেন তার মানে যদি মনে করেন যে আপনার তো কি অতীতের সবগুলো গুণা মাফ হয়ে গেছে অতএব আপনার নতুন করে আমলনামা শুরু হলো লেখা হলো এখন আবার কিছুদিন কি করবেন অপরাধ টপরাধ করবেন আরেকবার চান্স পাইলে একটা হজ করে আসে এরপরে আবার সব ধুয়ে মুছে সাফ করে দেবেন ব্যাপারটা যদি এইরকম আপনি মনে করে থাকেন তাইলে আপনার আর হজ করার দরকার নেই তাইলে ওই হজ আপনার কোনো কাজেও লাগবে না তাহলে ওই হজ সত্যিকার অর্থে আপনার কোনো কাজে লাগবে না আরাফাতের ময়দান অথবা মুজদালিফা মিনা যদি আপনার মধ্যে পরিবর্তন না আনতে পারে তাহলে বুঝতে হবে যে আপনার আসলে আমল কবুল হয় নাই আপনার ইবাদত বা আপনার হজ কবুল হয়েছে এটার একটা প্রমাণ হলো হজের সময় আপনি যে সকল আমলগুলো করেছেন সে আমলগুলো আপনি এখানে করছেন আচ্ছা হজের সময় কি আপনি তাসবিহ তাহলিল করেন নাই হজের সময় কি আপনি কোরআন তেলাওয়াত করেননি হজের সময় কি আপনি সুন্নার বাইরে একটা কাজও করেছেন সেখানে কেবল সুন্নাত তালাশ করলেন কিন্তু হজ থেকে ফিরে আসার পর সুন্নতের সাথে আপনার কোনো খবরই নাই কোনো সম্পর্কই নাই এবার আপনার মন গড়া জীবনযাপন আপনি করা শুরু করে দিলেন তাতে বোঝা যাচ্ছে যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হজ কবুল করেন নাই কারণ ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হেদায়েত দান করেন তাদের হেদায়েত সবসময় বাড়তে থাকে না কমতে থাকে বলেন তো তাদের হেদায়েত কি হয় বাড়তে থাকে আপনার হেদায়েত কি বেড়েছে হজের পরে কি আপনার আমল বেড়েছে না কমেছে যদি আপনার আমল হজের পরে কমে থাকে তাহলে বোঝা যাবে যে হজ কবুল হয় নাই দুই নম্বর বিষয় হলো হজের সময় কি আপনি ফজরের নামাজ জামাতে আদায় করেছেন কিনা অন্যান্য নামাজগুলো আপনি জামাতে আদায় করেছেন কিনা যদি আদায় করে থাকেন হজের পর যদি এগুলার জামাতে আদায় না করে থাকেন অথবা নামাজ নাই পড়ে থাকেন অথবা কোনো কোনো নামাজ আপনার ছুটে গিয়ে থাকে তাহলে বোঝাবে আসলে হজ আদায় হজ কবুল হয়নি আসলে হজ কবুল হয় না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তিকে যদি হেদায়েত দান করেন তাহলে ওই ব্যক্তির মধ্যে কি আর পথভ্রষ্টতা আসার কথা নয় তার মধ্যে আর গোমরাহী আসার কথা নয় গোমরাহী তো এখানে তার তাকে স্পর্শ করার কথা নয় তাহলে তিনি গোমরাহী তাকে স্পর্শ করলো কোত্থেকে অথবা তিনি বাঁকা পথে কীভাবে চলেন তিনি অন্য পথে কীভাবে চলেন তিনি শয়তান অনুসরণ কীভাবে চলেন করেন সম্মানিত ভাইয়েরা বোনেরা এমন একটা সময় আমরা বসবাস করছি যেই সময়ে দিন প্র্যাকটিস করে সবচেয়ে বড় জিহাদ যেই সময়ে দিন প্র্যাকটিস করে সবচেয়ে বড় জিহাদ এই সময়ে আমি সহি সুন্না অনুসারে চলবো এই বক্তব্যটা কত বড় জিহাদ যদি আপনি বুঝতে পারতেন আপনি আশপাশের মসজিদগুলোতে গিয়ে বলেন তো আমি সুন্নার বাইরে কোনো কাজ করবো না দেখেন তো আপনাকে দাঁড়াইতে দেয় কিনা আমি এখানে দাঁড়িয়েই বললাম আপনাকে আশপাশের মসজিদগুলোতে গিয়ে বলেন সুন্নাতে যা আছে আমি তা অনুসারে চলবো দেখেন আপনাকে এখানে দাঁড়াইতে দেয় কিনা ওইখানে ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেবে এমন একটি অবস্থা সুন্না মোতাবেক আপনাকে চলতে দেবে না চলতে দেবে কীভাবে আপনার যেভাবে আপনি চলে এসেছেন 1500 বছর কি আমরা ভুল করেছি এখানে ভুল এবং শুদ্ধ করার প্রশ্ন হয় প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কথা আতিউল্লাহ আতুর রাসূল মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ রাসূল বললেন ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদ আল-মাহদিয়িন আমার পরে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে তোমাদের একমাত্র দায়িত্ব হচ্ছে আমার এবং আমার সাহাবীদের খোলাফায়ে রাশেদা সুন্নাকে আঁকড়ে ধরা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি তার উপরে তোমরা আঁকড়ে থাকো এই প্রত্যয় অতএব কোরআন অনুসারে চলা
কোরআন বোঝা কোরআন অনুসারে জীবনটাকে গড়া এই প্রতিজ্ঞা আপনার মধ্যে আছে কিনা এবং এই পথে আপনি কতটুকু এগোচ্ছেন আপনি হজ থেকে ফিরে আসলেন এখনো কি হজের আগেও আপনি কুল হু আল্লাহ পড়েন এখন আপনি কুল হু আল্লাহই পড়েন তাহলে আপনার মধ্যে পার্থক্য কি হলো আপনি তখন বলছেন খাও আল্লাহ এক এখন আপনি বলতেছেন খাও আল্লাহ এক তাই না তখন আপনি বলছেন আলহামদুলিল্লাহ সকল ছেঁড়া জামা কাপড় আল্লাহর জন্য এখনো বলতেছেন আলহামদুলিল্লাহ সকল ছেঁড়া জামা কাপড় আল্লাহর জন্য নো ডিফারেন্স নো চেঞ্জ কোনো পরিবর্তন তখনও হয়নি এখনো হয়নি তখনও আপনি দিনকে পরিপূর্ণভাবে পালন করেননি এখন আপনি দিন পরিপূর্ণভাবে পালন করেননি আল্লাহ তাআলা তো তখনও আপনাকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুমি মুসলিম না হয়ে মারা যেও না তুমি ইসলাম গ্রহণ না করে আমার কাছে এসো না তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এই কথা কি আপনার এখন হয়েছে এই যুগে একজন ভাই দাড়ি রাখা অথবা একজন বোন পরিপূর্ণভাবে হেজাব করে এটা বড় একটা জিহাদ আপনি কেবলমাত্র কোন জিহাদের ময়দানে আপনি যেতে চান এর চেয়ে বড় জিহাদ আপনার কোথায় আপনি পরিপূর্ণভাবে দিন অনুসারে চলেন তো দেখি আপনি বলেন যে আমি হালাল ছাড়া হারাম স্পর্শ করবো না আপনার জন্য এর চেয়ে বড় জিহাদ নাই এটা অনেক বড় যুদ্ধ এই যুদ্ধে আপনাকে জয়ী হওয়া দরকার এই যুদ্ধে আপনি জয়ী হতে পারছেন না আপনি কোন যুদ্ধে জয়ী হবেন শয়তানের সাথে তো প্রতি মুহূর্তে আপনার যুদ্ধ চলছে প্রত্যেকটা সেকেন্ডে শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই বিভ্রান্তে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন্নাস আপনি কার সাথে সখ্যতা তৈরি করেছেন যারা ইসলাম বিরোধী তার সাথে কি আপনার সম্পর্ক আগের চেয়ে একটু কমেছে নাকি আগের চেয়ে বেড়েছে অথবা আগের মতোই আছে তার মানে তো আপনি লা ইত্তাখিযুল মুমিনিনা আল কা মুমিনুন আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا الله سبحانه وتعالى বলেছেন মুমিনদেরকে কেবল আপনি বন্ধু হিসেবে গ্রহণ করবেন আপনার ভাষা আগের চেয়ে অনেক সুন্দর হওয়ার কথা ছিল আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো হওয়ার কথা ছিল সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো হওয়ার কথা ছিল আত্মীয়-স্বজনের সাথে আপনার সম্পর্ক কি ভালো হওয়ার কথা ছিল আপনি কি হজ করার পরে এতটুকু আপনার সম্পর্ক ভালো হয়েছে নাকি আপনি হজ করার পরে এবার গিয়ে কি করলেন আপনি থানায় গিয়ে একটা মামলা করে দিয়ে আসলেন কারণ এখন তো আর আপনার কোনো গুণা নেই অতএব এখন নতুন করে কি একটা মামলা করার সুযোগ হয়েছে অথবা আপনি এখন হাজি সাহেব তো সবাই আপনাকে একটু শ্রদ্ধা করবে এই জন্য আপনি এখন আত্মীয়-স্বজনের বিরুদ্ধে একটা মামলা ঠুকে দিলেন এবং তার বিরুদ্ধে কিছু কাজ করা আপনি শুরু করে দিলেন তার সম্পদটা এখন আপনি নতুন করে কি কিভাবে আপনি গ্রহণ করবেন কিভাবে আপনি তার সম্পদের উপর আপনার ক্রোধ বসাবেন এই জন্য আপনি নতুন পরিকল্পনা করা শুরু করে দিলেন যদি ব্যাপারগুলো এরকম হয় তাহলে আসলে আপনার হজ হয় নাই এবং হজ আপনার জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে নাই হজের জার্নি সম্মানিত ভাইয়েরা এটা একটা পরিবর্তনের জার্নি সম্মানিত বোনেরা একটা পরিবর্তনের জার্নি আপনি ওইখানে প্রত্যেকটি কাজ এর আগে আপনি তাওহীদের কথা বলেছেন আপনি যখন বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা আপনি বলেছেন কি সেখানে গিয়ে আপনি সেখানে বলেছেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া ইল্লাহিল হামদ এগুলো সব তাওহীদের ঘোষণা কিন্তু এখন কি আপনার জীবনে তাওহীদ আছে কিনা এখন কি আপনার বিপদে পড়লে আল্লাহর কথা মনে পড়ে আল্লাহর কাছে আপনি চান আপনি কি সেজদায় লুটিয়ে পড়েন এখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এখন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার সকল মিনতিগুলো প্রার্থনাগুলো তুলে ধরেন যদি না তুলে ধরেন তাহলে বুঝতে হবে যে আসলে পরিপূর্ণভাবে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন নাই আপনি যে জায়গাগুলোতে গিয়েছেন সেখানে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের সে আদর্শ জড়িত যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন রব্বি জালনি মুকিমা সলাতি ওয়া মিন যুররিয়াতি হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে কি নামাজ আদায়কারী বানাও রব্বানা জালনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আত্মসমর্পণকারী বানান কার কাছে আত্মসমর্পণকারী আল্লাহর কাছে আপনি কি সত্যিকার অর্থে আত্মসমর্পণকারী হয়েছেন আল্লাহর কাছে কি সব কিছু আপনি সমর্পণ করেছেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের একটা আলামত হলো লোকেরা কি ইনকাম করবে সে কোনোদিন দেখবে না সে ডান দিক থেকে ইনকাম করছে নাকি বাম দিক থেকে ইনকাম করছে সে কোনোদিন এটা দেখবে না সত্যিকার অর্থে আপনি একেবারে বুকে হাত দিয়ে বলেন তো সত্যিকার অর্থে আপনার ইনকামটাকে আপনি নিশ্চিত করে বলতে পারেন যে 100% হালাল যে আমার ইনকামের মধ্যে এক বিন্দু হারামের কোনো সুযোগ নাই এই কথাকে আপনি বলতে পারেন যদি না বলতে পারেন তাহলে কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ভালো খান তারপরে হালাল খান তারপরে আমল করেন এই আয়াতের অ্যাপ্লিকেশন তো আপনার জীবনেই নাই এই আয়াতের অ্যাপ্লিকেশন তো আপনার জীবনে আপনার আমল কিভাবে কবুল হয় আর আমল কবুল যদি না হয় এই জন্য ব্যক্তি যা খায় ইংরেজিতে বলা হয় ইউ আর হোয়াট ইউ ইট তুমি তাই তুমি যা খাও আপনি যা খাচ্ছেন আপনি মূলত তাই প্রোডাকশন দিচ্ছেন আপনার আমলও মূলত ওই জাতীয় একটা প্রোডাকশন আপনি মনে করবেন যে আপনি হাজার মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন তার মধ্যে আপনি জান্নাতে চলে যাবেন কোনো উপায় নাই মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন তো অন্যের টাকা দিয়ে তা আপনার তাতে লাভ কি টাকা তো আরেকজনের তাতে আপনার লাভ কি আপনার কোনো লাভ নাই লাভ পেলে ওই ব্যক্তি পাবে বরং আপনি ডাবল প্রবলেমের শিকার হবেন একটা হলো ওই ব্যক্তির অনুমতি ছাড়া আপনি তার টাকা খরচ করেছেন দুই নম্বর হলো আপনি হারাম টাকা দিয়ে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা তাইয়্যিবুন
لا يقبل إلا طيبا الله سبحانه وتعالى پوتو پوبيترو تيري پوتو پوبيترو جنس چھڑا قبول کرننا الله سبحانه وتعالى بولتن إلا من أتى الله بقلب سليم الله كاسي آشتو لأي اكتا پوبيترو آتا نياش جاوا لكي আপনার আত্মটাকে জীবন লাইফ স্টাইলটিকে পবিত্র অবস্থায় আছে যে আপনি আল্লাহর কাছে যাবেন আপনি আল্লাহর কাছে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছেন আপনি হজে যে অবস্থায় ছিলেন হজে যে কাপড় আপনি পরেছেন এই কাপড়ের একটা অর্থ হলো যে আপনার চরিত্রের মধ্যে শুভ্রতা থাকা এই শুভ্রতা আপনার চরিত্রের মধ্যে আছে কিনা আমি বলছি যে এই যুগে এই সময়ে এটা একটা ফিতনা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফিতনার সময়ে দিন প্র্যাকটিস করা এটা জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো আমি বহু দিনদার লোকেরে দেখেছি তাদের দিনদারি কেবলমাত্র মুখে আর কোথাও নেই বহু দিনদারি দেখেছি কেবলমাত্র মুখে তারা দিনদার কিন্তু অন্তরে তাদের দিন একেবারেই নাই এই সকল লোকরা নেকড়ে বাঘের মতো এই পরিস্থিতিতে আছে এখন অনেক লোকের দিন আপনারা এর মধ্যে আলোচনা অনেক কথা আপনারা শুনেছেন আমি বলবো প্রিয় ভাইরা এখানে আর আপনাদের অনেক সময় হয়ে যাচ্ছে 8:35 বাজে সালাতের ব্যাপার আছে আপনাদের নিশ্চয়ই এর পরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে এবং এখানে আরো অতিথিরা আছেন আমি যেই কথাটি আপনাদেরকে বলতে চাই যে প্লিজ হজের সময় আপনারা যেই কাজটি করেছেন অনুগ্রহ করে হজের পরে কাজগুলো করুন প্লিজ হজের সময় যে কাজটি করেছেন অনুগ্রহ করে হজের পর একই কাজ করুন যদি এই কাজ করতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদতগুলো কবুল করে নিয়েছেন অন্যথায় কোনো ইবাদত কবুল হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বহু এমন লোক থাকবে যেই লোকেরা তারা পাহাড়ের মতো অথবা তিহ আপনার প্রান্তরের মতো তারা বিশাল বড় তিহামা প্রান্তরের মতো বিশাল আমল নিয়ে তারা আল্লাহর সামনে একত্রিত হবে আল্লাহর সামনে তারা গিয়ে দাঁড়াবে কিন্তু এই আমল একটাও মহান আল্লাহ সুবহানাহু কবুল করবেন না এগুলো সবগুলো আল্লাহ ছুঁড়ে ফেলে দেবেন আপনাকে এই 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 হাদিসটি কি আপনার অন্তরে একবারও ঝড় তোলে না তিহামা প্রান্তর এটা সাধারণ কোনো প্রান্ত এটা বিশাল বড় একটা উপত্যকার নাম এই উপত্যকা ভরা আমল নিয়ে এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে কিন্তু আল্লাহ সুবহান ফাজালাহু হাবা আমানসুরা আল্লাহ এগুলোকে ছুঁড়ে ফেলে দেবেন একটাও কবুল হয় নাই আপনার যদি অবস্থা হয় তখন কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার একটা আমল কবুল না করেন অথবা এত আমল করে আমি জান্নাতে চলে যাব এই আশা করার কোনো উপায় নাই এই আশা করার কোনো উপায় নাই মহান আল্লাহ সুবহানের কাছে আত্মসমর্পণ কতটুকু আমাদের সেটি আমাদের দেখা দরকার আল্লাহ সুবহানের কাছে সত্যিকার অর্থে আমরা কতটুকু আত্মসমর্পণ করতে পেরেছি প্রিয় ভাইরা আপনারা জানেন এর মধ্যে আপনারা এর মধ্যে দেখেছেন ওই যে কি এক 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 মহিলার আপনার বাইকে মোটর বাইকে করে গিয়েছিল একজন পুলিশ পুলিশ অফিসার তাকে বলেছিল যে পুলিশ অফিসারকে সে খারাপভাবে কথা বলেছে ফলে পুলিশ অফিসার তাকে বলেছিল যে তার কাপড় চোপড়গুলো কেন এরকম বা এরকম কোনো একটা কথা আপনারা শুনেছেন ফার্ম গেট এরকম একটা ঘটনা ঘটেছে ওই পুলিশ অফিসার একমাত্র অপরাধ কি ছিল জানেন তার দাড়ি ছিল মুখে আর কিচ্ছু ছিল না এখন তার কিন্তু চাকরি নেই এটা জানেন কিনা আপনারা এখন কিন্তু তার চাকরি নেই তাকে চাকরি ছুত করা হয়েছে একটাই মাত্র অপরাধ বিকজ হি গ্রোড হিজ বিয়ার্ড বিকজ হি গ্রোন আপ হিজ বিয়ার্ড কারণ তার কি ছিল দাড়ি ছিল আমি বলেছি এই রোগে এই সময়ে এই যুগে দাড়ি রাখা একটা বড় ধরনের একটা কি একটা জিহাদ একটা বড় যুদ্ধ এই যুদ্ধ আপনি কতটুকু করতে পেরেছেন এই যুদ্ধ আপনি কতটুকু করতে পেরেছেন অথবা হিজাব পরে আপনি কতটুকু যাচ্ছেন আপনি একজনের সিস্টারের পিছনে আছেন আপনি বৃদ্ধা হয়ে গেছেন আপনি হিজাব পরে আছেন কিন্তু মেয়েটার এখন হিজাব পরাইতে পারেন নাই কারণ বিয়ে দেবেন এই জন্য ওকে কি মার্কেটে নিয়ে যান অথবা স্কুল কলেজে ও যায় হচ্ছে অর্ধ উলঙ্গ জামা কাপড় পরে উলঙ্গতা অর্ধ উলঙ্গ নগ্নতা এই দেশে কি একটা সভ্যতা শুধু সভ্যতাই না নগ্নতা সেলিব্রেট করা হয় নগ্নদের পক্ষে একজন নারীকে আপনারা দেখেছেন না যে তাকে পরবর্তীতে অ্যারেস্ট করা হয়েছে এখনো সেই নারী কি আছেন এখনো জেলে আছেন ওই যে আপনার ইয়েতে নরসিংদীতে একটা নরসিংদীতে রেল স্টেশন এখনো কিন্তু সেই জেলে একটা নগ্ন নারীর বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আপনার 90% মুসলিম অধ্যুষিত দেশে কিন্তু জেলে যাওয়া লাগে এটা বুঝেন না আপনারা এইটা যেখানে 90% মানুষ মুসলমান হিসেবে দাবি করে আপনাদের মতোই মুসলমান এ আমাদের মতোই মুসলমান তাহলে কোথায় আছেন আপনারা এখানে দিন প্র্যাকটিস করা তো সহজ বিষয় নয় অতএব হজ করে এসে আপনি একেবারে অনেক কিছু করে ফেলেছেন এটা মনে করার কোনো উপায় নাই আপনার পরিবারকে দিনে কু আংফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজের পরিবারকে বাঁচান নিজকে বাঁচান জাহান্নাম থেকে পরিবারকে বাঁচান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমার লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম আপনি হেদায়েতের উপর থাকেন অন্যরা পথভ্রষ্ট হয়ে যায় কিন্তু আপনি রক্ষা পেয়ে যাবেন অন্যরা পথভ্রষ্ট আপনি তাদের তালে তাল মিলিয়ে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন এরপরে দুই চারটা আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভিক্ষার মতো দেবেন যে আল্লাহ তোমার ভিক্ষা দিলাম যাও একটা হজ করলাম একটা ভিক্ষা দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম একটা ভিক্ষা দিলাম এইরকম ভিক্ষার
জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত নন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই গোটা পৃথিবীর মানুষের অন্তর যদি এমন ব্যক্তির অন্তরের মতো হয় যেই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি মুত্তাকি তাতে আল্লাহর এতটুকু সম্মান বাড়বে না এই পৃথিবীর সকল মানুষ যদি সবচেয়ে বেশি ফেরাউনের মতো অপরাধীতে পরিণত হয় তাতে আল্লাহর সম্মান এতটুকু কমবে না অতএব আপনার আল্লাহর সম্মান বাড়ানো কমানোর ইস্যু না ইস্যু হলো আপনার সম্মান বাড়ানোর ইস্যু আপনার সম্মান কমানোর ইস্যু আমি সেজন্য বলছি হজে আপনি যেভাবে ছিলেন যেভাবে আপনি মানুষের বিরুদ্ধে কথা বলেননি যেভাবে আপনি পরস্ত্রীর কাতর হননি যেভাবে আপনি হিংসা বিদ্বেষ করেননি যেভাবে আপনি হালাল খাওয়ার চেষ্টা করেছেন যেভাবে আপনি ইবাদত করার চেষ্টা করেছেন যেভাবে মসজিদের সাথে আপনার মনটি প্রতি মুহূর্তে কি লেগেছিল হজের পরে এইভাবে যদি প্রতি মুহূর্তে আপনার মনটি লেগে থাকে তাইলে কেবলমাত্র আপনার হজটি কবুল হয়েছে এটা আমরা অথবা বুঝতে পারবো না মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আদালতে অথবা আল্লাহ সুবহান দরবারে আলিশানে তখন আপনার হজটা কবুল হয়েছে বলে পরিগণিত হবে আপনি নিজেই ফিল করবেন দুই নম্বর যে সিমটমের কথা তিন নম্বর সিমটমের কথা বলি আপনি কি ইবাদত করার পর অন্তরে স্বাদ পান কিনা বলেন তো স্বাদ পান এখানে আমি জানি ইয়াংরা আছেন কিনা বড়রা তো আছেন বড়রা সিনেমা দেখেন কে কে এখন হাত তোলাবো না আমি আলাদা হলে হাত তোলাতাম যে সিনেমা দেখেন অথবা খেলা দেখার জন্য এরকম বড় চোখ হয়ে বসে থাকেন সক্কা সিক্স কোন বুড়োর মুখ দেখে যে ওইটা আসে ও বুড়ো কেবা কিভাবে এই মুখ নিয়ে মহান আল্লাহর সামনে দাঁড়াবে আই ডোন্ট নো আই নো মানে ইট ইজ অ্যান অডাসিটি অন দেয়ার পার্ট আপনি কিভাবে এই কথা বলেন ওইখানে একটা উলঙ্গতাকে অশ্লীলতাকে যেখানে প্রমোট করা হচ্ছে সেটা আপনার মুখে আসে আপনার কি এতটুকু লজ্জা লাগে না আপনি আল্লাহর বান্দা না আপনি কি শয়তানের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছেন নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছেন কিভাবে এটা সম্ভব এটা আপনার এটা অন্যের কালচার হোক এটা অন্যদের কালচার হোক আপনার রাসূলের দেয়া সুন্না এটা নয় লাইফস্টাইল এটা নয় আপনি অমকের দেখার জন্য তমকের দেখার জন্য এগুলো নিয়ে আপনি সারাদিন বুধ হয়ে বসে থাকেন আপনার মুখ থেকে আল্লাহর জিকির কতবার বের হয় কতবার আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেন চব্বিশ ঘন্টা তো আল্লাহ আপনাকে দিয়েছেন এই জন্য কবি বলেছেন এমন অনেক যুবককে আমি দেখেছি সে কি করছে ইউমসি ইসবিহু ইউমসি আমিনা ওয়াকাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি এমন অনেক যুবক আছে যেই যুবকদেরকে দেখে আমি খেলাধুলা করতেছে অথচ ওর কাফনের কাপড় অলরেডি কোথায় বাজারে চলে এসে আপনি যে এখান থেকে ফিরে যেতে পারবেন কে নিশ্চিত নিশ্চয়তা আপনাকে দিয়েছে তাহলে আপনি কবে আত্মসমর্পণ করবেন বুড়োরা নারীরা যারা পিছনে আছেন কবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন কবে হজের স্পিরিটটা আপনি সত্যিকার অর্থে লালন করবেন দিন দিন যাচ্ছে হজও কি হয়ে যাচ্ছে আপনার পুরনো হয়ে যাচ্ছে সব স্মৃতি আপনি প্রথম কয়েকদিন আপনার একেবারে আনন্দে গদগদ মসজিদও আপনাকে খুঁজে পাওয়া যায় এখন দেখেন চেহারায় উজ্জ্বল্য নেই হজ থেকে আসার পর চেহারাটা নূর ছিল না কিন্তু এই নূর এই আলো দেখবেন এখন আর নাই আলো সব নিভে যায় কিভাবে আলো নিভে যায় জানেন যখন লোকেরা ইদা আজনাবাল আব্দু আব্দ যামবান রাসুলাম বলেন যখন কোনো বান্দা কোনো গুনাহ করে তখন তাত নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা তখন তার অন্তরে একটা কালো কি পড়ে যায় দাগ পড়ে যায় কালো দাগ পড়তে 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 এই অন্তরটা পুরোটা কালো দাগে পরিপূর্ণ হয়ে যায় এই অন্তর আর তাকে কোনোদিন ভালো কাজে উদ্বুদ্ধ করে না অথবা আপনি কি এবাদত করে কি আপনি প্রশান্তি পাচ্ছেন কোরআন তেলত করতে ভালো লাগে তেলত শুনতে ভালো লাগে নাকি গান ওই প্রাচীন যুগের কি যেন বলে ওগুলোকে কি যেন ওই প্রাচীন আমলের গান এগুলো আপনার কাছে ভালো লাগে অমকের গান তমকের গান শুনলে এখন আপনি কি লাফিয়ে উঠেন ও ছোটবেলার স্মৃতি এখনো মনে পড়ে যায় এরকম কোরআন তেলাওয়াত শুনলে কি আপনার অন্তরটা প্রশান্ত হয় আপনি সালাতের মধ্যে সেজদার মধ্যে আগের চেয়ে সময় কি বেড়েছে নাকি আগের চেয়ে সময় কমেছে আমি যখন বৃদ্ধদেরকে দেখি দুই সেজদা দেওয়ার মধ্যখানে কোনো জায়গাই নেই মানে এত দ্রুত সেজদা দেয় প্রয়োজনে কম্পিউটারে বলবে তুই কাউন্ট ডাউন কর আমি দেই কত তাড়াতাড়ি সেজদা দিতে পারি পরিস্থিতি এরকম দাঁড়ায় মনে হচ্ছে যেন মসজিদ থেকে ওকে শয়তান পিটিয়া বের করে দিচ্ছে মসজিদে তার কোনো কি নাই ভালো লাগে না মসজিদ থেকে কত তাড়াতাড়ি বের হতে পারে আপনার যদি এবাদতে যদি স্বাদ তৈরি না হয় তাহলে বুঝবেন সত্যিকার অর্থে আসলে কি আপনার এবাদত কবুল হয় নাই কারণ যা কাতো আমাল ইমান যা কাতো আমাল ইমান যা কাতো আমাল ইমান রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তি প্রকৃত অর্থে ইমানে স্বাদ পেয়েছে ওই ব্যক্তি প্রকৃত অর্থে ইমানে স্বাদ পেয়েছে যে ব্যক্তি এই এই করেছে মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাবিয়া আল্লাহকে রব হিসেবে মেনে নিলে কেবলমাত্র অন্তরে প্রশান্তি তৈরি হয় আপনাকে অন্তরে প্রশান্তি তৈরি হচ্ছে সেজদায় সময় বেড়েছে কিনা আপনি তো তখন তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন এখন আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন কিনা যদি তাহাজ্জুদের নামাজ আদায় না করে থাকেন কেবল ঘুমে বিভোর হয়ে থাকেন ঘুমে আপনার ফজরও কেটে যায় তাহলে আপনি হজের স্পিরিট আসলে ধরে রাখতে পারেন না হজ আসলে আপনার মধ্যে কাজ করে নেই এটা অন্য কারোর মধ্যে কাজ করে করা করে থাকতে পারে সেজন্য প্রিয় ভাইয়েরা আপনার আচার আচরণ আপনি যখন কোনো দিকে দিক দিয়ে যখন যান তখন যেন লোকেরা বুঝে এই লোকটি হজ থেকে ফিরে এসেছে দশ বছর পরে যেন মানুষ জানে যে উনি সত্যিকার কী করেছেন হজ করেছেন আপনার বাপদাদারও তো জীবনে একবারই করতে পেরেছেন দ্বিতীয়বার যাওয়ার তো আপনার কল্পনা নাই আপনি কবে আরেকবার যাবেন বলেন তো আরেকবার যাওয়ার জন্য কি আপনি কিছু রেখে দিয়েছেন আপনি কবে মারা যাবেন তার জন্য কি কোনো গ্যারান্টি আছে আপনার কাছে তাহলে আপনি এখনও তওবা করে কেন আল্লাহর কাছে ফিরে আসছেন না
আপনি তো প্রতি মুহূর্তে হজ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা আপনাকে বলেন নাই যে কেউ যদি ফজরের নামাজের পর বিছানায় বসে থাকে, হাদিসের মধ্যে একটু দুর্বলতা আছে বটে, তারপরে অনেক বর্ণনা দিয়ে এটা প্রমাণিত আছে, কেউ যদি ফজরের নামাজের পর বিছানায় বসে থাকে এরপরে সে কি সূর্য ওঠার পর 13-15-25 মিনিট পরে দু রাকাত সালাত আদায় করে, তাহলে কাহাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, সে একটা পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরা করার সওয়াব পাবে। তা আপনি তো প্রতিদিন একটা হজ উমরা করার সওয়াব পেতে পারেন। আরও বহু ধরনের ইবাদত আছে, এই ইবাদতগুলো তো আছেই, সেই ইবাদতগুলো জানুন এবং এই ইবাদত অনুসারে আপনাদের জীবনটাকে গড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হজ পরবর্তী একজন সত্যিকারের মুহসিন হওয়ার তৌফিক দান করুন। মুহসিন মানে কি মানেন জানেন? মুহসিন মানে হচ্ছে হাদিসে জিব্রিল, এটা বুখারি হাদিস আপনারা পড়বেন, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, এমন ইবাদত করে যেন আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন, আল্লাহকে তো আপনি দেখতে পাবেন না, তাহলে আল্লাহ যে আপনাকে দেখতে পাচ্ছেন এরকম অনুভূতি নিয়ে আপনি কি ইবাদত করা, আল্লাহ যে আপনাকে দেখতে পাচ্ছেন এইরকম অনুভূতি নিয়ে ইবাদত করা, এই অনুভূতি কি সত্যি করতে আপনার আছে? আল্লাহ যে আপনাকে দেখতে পাচ্ছেন, সিসি ক্যামেরার নিচে একজন ব্যক্তি যেমনভাবে তটস্থ থাকে, অথবা পুলিশ এখানে দাঁড়িয়ে আছে সার্জেন্ট যেমনিভাবে তিনি তার গাড়িটা এখানে পার্কিং করেন না, অথবা তিনি কি এখানে রেড সিগন্যালকে তিনি অমান্য করে যান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার চেয়ে বড় আই নিয়ে বসে আছেন না? তার চেয়ে বড় কি আল্লাহ দৃষ্টি না? কেরামান কাতিবিন কা নাই, এগুলোকে সব কিছু রেকর্ড করা হয় না, এগুলোকে সব উপস্থাপন করা হবে না? ফামাই আমাল মিসকাল জাররাতিন খাইরান ইয়ারা ও মাই আমাল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা, এগুলো কি সব হবে না? তাহলে সেই বিশ্বাস যদি আপনার কাছে থাকে, বিশ্বাসের রিফ্লেকশনটা কোথায়? রিফ্লেকশনটা যেন আমলে হয়, কাজে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুভূতি এবং সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র, আমি অনেক সময় নিয়েছি আপনাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আপনাদের হজ পরবর্তী জীবনটা যেন হজের মতোই হয়, আল্লাহ তাআলা সেভাবে কবুল করে নিন। আল্লাহ সকল হাজিদেরকে তুমি কবুল করে নাও এবং তাদের হজগুলোকে কবুল করে নাও এবং তাদের এর মাধ্যমে কেয়ামত পর্যন্ত তাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে তোমার সামনে যখন উপস্থিত করবে তখন তাদেরকে মাগফুর হিসেবে উপস্থিত করো আল্লাহ। আল্লাহ গুনাহ খাতাগুলো আমল থেকে তুমি একেবারে সব সাফ করে দেও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আবারও হজ করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ হজের স্পিরিটটাকে আমাদের লালন করার তৌফিক দান করো এবং সেভাবে জীবন এবং পরিবারকে গঠন করার তৌফিক দান করো। প্রিয় ভাইরা, লাস্ট কথাটি বলতে চাই, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ধরনের লোক, এরা তো জান্নাতে যাবেও না, জান্নাতের এরা গন্ধ পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা ওয়া কাযা, রাসূল বললেন জান্নাতের সুগন্ধি এত 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 দূর থেকে পাওয়া যাবে, বহু 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 মাইল থেকে দূর থেকে পাওয়া যাবে। এর মধ্যে একজন ব্যক্তি কি জানেন? আদ-দাইয়ুস। দাইয়ুস মানে কি জানেন? যেই ব্যক্তিরা তাদের ঘরের তাদের অধীনস্থ নারীদেরকে পর্দার মধ্যে রাখতে পারে না, এরা হচ্ছে দাইয়ুস। আপনারা যদি এরকম দাইয়ুস হয়ে থাকেন অথবা কেউ যদি এরকম দাইয়ুস থাকেন যে আপনার অধীনস্থ নারীরা, আপনার অধীনস্থ নারী কে কে? আপনার মেয়েরা, আপনার ছোট বোনেরা, এবং আপনার যদি বাবা মারা যায় থাকে তাহলে আপনার মা এবং আপনার স্ত্রী, এরা যদি পর্দার মধ্যে না থাকে, আপনি যদি পর্দা মেনটেন না করতে পারেন, তাহলে দাইয়ুসের কাতারে কিন্তু অলরেডি আপনার নাম লেখা হয়ে গেছে। এখন বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি গিয়ে বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন, দাইয়ুস যেন না হন। আর বোনেরা, আপনারা নিশ্চয়ই অবশ্যই আপনার পর্দার মধ্যে থাকবেন এবং আপনাদের জীবনযাপনটা যেন শরিয়া মোতাবেক হয় সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং প্রত্যেকের জন্য আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকে দিন অনুসারে চলার তৌফিক দান করেন। আযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।